আসসালামু আলাইকুম কবিত বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো এসএসসি দু নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সবারই মনে প্রশ্ন নানারকম কমেন্ট নানারকম ফোন কল এর পরিপ্রেক্ষিতেই কিন্তু কিছু কথা বলার জন্য হাজির হয়েছে আশা করি পুরোটা সময় সাথে থাকবেন মনোযোগ সরকার শুনবেন তো আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেনালটি বেল আইকনটি অন করে রাখবে সকল প্রকার তথ্য সাজেশন সব কিছু সবার আগে সত্য ঘটনা জানার জন্য ওকে যে কথা বলতে চাচ্ছি একটা এখন ইস্যু আছে আপনারা জানেন পনেরো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সেপ্টেম্বরে পনেরো তারিখে রুটিন দেওয়া আছে পনেরো তারিখে ফার্স্ট বাংলা পরীক্ষাটা হবে ভোকেশনাল বা কারিগরি শাখায় ওকে তো পনেরো তারিখে পরীক্ষা হবে কিনা না এই নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব সেটি আমি কিছু কথা বলে আজকের মতো শেষ করব তো পনেরো তারিখে পরীক্ষা হবে কিনা একটাই প্রশ্ন সেটা হচ্ছে বন্যা তিস্তার বন্যা তিস্তার দিকে পানি বেড়ে তিস্তা নদী থেকে সেখানে বন্যা হচ্ছে হ্যাঁ এখানে আপনারা একটা বিদ্যালয়ের চিত্র দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কো বর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আদিত আদিতমারি লালমনিরহাট ওকে লালমনিরহাটে হয়েছে এটা গত দুই তারিখের একটি ছবি হুম তো একটু খেয়াল করবেন এখানে একটা হেডলাইন দেওয়া হয়েছে তিস্তা পাড়ে ফের বন্যা পানিবন্দি পনেরো হাজার মানুষ হ্যাঁ তো এখন কথা হচ্ছে বন্যার কারণে পরীক্ষা পিছাবে কি না বা হবে কি না যদি আপনারা এরকম প্রশ্ন করেন সেটার জন্য বলতে চাচ্ছি যে বন্যার কারণে পরীক্ষা পিছাবে কি না এটা আপনারা জানতে পারবেন পরীক্ষার ঠিক এক দুদিন আগে তো সেই জন্য আপনি কি পড়াশোনা বন্ধ করে বসে থাকবেন ন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা খারাপ হবে আমরা আশা করছি এবছর পনেরো তারিখে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হবেই এখন বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা জানতে পারছেন বন্যার কারণে পরীক্ষা বন্ধ স্থগিত ইত্যাদি ইত্যাদি যার কারণে আপনাদের কনফিউশন বাড়তেছে হুম সেজন্য বলতেছি এখন মাত্র পনেরো হাজার মানুষ পানিবন্দি আছেন এর ভিতরে হয়তো বা আড়াইশো থেকে তিনশো স্টুডেন্ট থাকতে পারে পরীক্ষার্থী এর বেশি হবে না কম ছাড়া তো সেই ক্ষেত্রে তিনশো জন স্টুডেন্টের জন্য কিন্তু পরীক্ষা স্থগিত করা হবে না ওনাদেরকে হয়তো বা কেন্দ্র চেঞ্জ করে এদিকে এসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু হানড্রেড পারসেন্ট হবেই পনেরো তারিখে আর হবে যদি নাই হয় কোনো আশা সেটা আমরা এক দুদিন আগে জানতে পারবো যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা ওই ভেবে বসে থাকবেন না পড়াশোনা বন্ধ করে আপনারা পড়াশোনা চালিয়ে যান আপনাদের পনেরো তারিখে পরীক্ষা হবে ইনশাল্লাহ পরীক্ষাটা হয়ে গেলে আপনাদের ভালো হয় ওকে তো এতটুকু কথা বলার জন্য হাজির হয়েছিলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই জানিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম